নমস্কার বন্ধুরা, সমাজ লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব জয় মঙ্গল চণ্ডী ব্রত বা জয় মঙ্গলবার কবে পালন করবেন, এই ব্রত পালন করার জন্য কি কি উপকরণ লাগে, কিভাবে মা মঙ্গলচণ্ডীর পূজা করবেন, এই ব্রত করলে কি কি খাওয়া চলে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবীর মুখ হতে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টি কার্যে মঙ্গল রূপা এবং সংহার কার্যে কোপরূপিণী, এই জন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলচণ্ডী বলে অভিহিত করেন। দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল, মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। জয় মঙ্গলবার ব্রত বা জয় মঙ্গলচণ্ডীর ব্রত, জ্যৈষ্ঠ মাসেই প্রতি মঙ্গলবার এই ব্রত করার নিয়ম। জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে সংক্রান্তি পর্যন্ত যে কটা মঙ্গলবার পড়বে সেই প্রতি মঙ্গলবারই মা মঙ্গলচণ্ডীর পুজো করা হয়। 2023 সালে 1430 বঙ্গাব্দে জয় মঙ্গলবার ব্রত বা জয় মঙ্গলচণ্ডী ব্রত কবে পড়েছে? এইবারে জ্যৈষ্ঠ মাস শুরু হচ্ছে ইংরাজি 16 মে থেকে। প্রথম মঙ্গলবার পয়লা জ্যৈষ্ঠ 1430 ইংরাজির 16 মে 2023, দ্বিতীয় মঙ্গলবার 8 জ্যৈষ্ঠ ইংরাজির 23 মে 2023, তৃতীয় মঙ্গলবার 15 জ্যৈষ্ঠ ইংরাজির 30 মে 2023, চতুর্থ মঙ্গলবার 22 জ্যৈষ্ঠ ইংরাজির 6 জুন 2023, পঞ্চম মঙ্গলবার 29 জ্যৈষ্ঠ ইংরাজির 13 জুন 2023। এইবারে পাঁচটি মঙ্গলবার পড়েছে, এই ব্রত কারা করবেন? জীবনের শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এই ব্রতের অনুষ্ঠান। সংসারের মঙ্গল কামনায় এই ব্রত করা হয়। সধবা ও কুমারীরা এই ব্রত পালন করতে পারেন। জয় মঙ্গলচণ্ডী ব্রতের উপকরণ বা জয় মঙ্গলচণ্ডী ব্রত করতে কি কি লাগবে। সব রকমের গরমের ঋতুফল লাগবে, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি। এছাড়া লাগবে সুপারি, দূর্বা, পৈতে, সিঁদুরের কৌটো, একটি আয়না এবং চিরুনি। এই ব্রতই খিলি খাওয়ার নিয়ম আছে। খিলি তৈরি করার জন্য কি কি লাগবে? 17টি তুলসী পাতা, 17টি আমন ধানের চাল, 17টি জব, 17টি মুগকলাইয়ের দানা, এক টুকরো কলা পাতায় মুড়ে রাখতে হবে। কিভাবে খিলি খাবেন? ওই কলা পাতায় টুকরোই মোড়া 16টি আমন ধানের চাল, 16টি জব, 16টি তুলসী পাতা, 16টি মুগকলাইয়ের দানা কলার সাহায্যে মেখে একটি মিশ্রণ তৈরি করে তিন ভাগে গিলে খেতে হবে। খুব সাবধানে খেতে হবে, এই মিশ্রণটি যেন দাঁতে লেগে না যায়। একেই খিলি খাওয়া বলে। জয় মঙ্গলচণ্ডী ব্রত কিভাবে পালন করবেন? সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর মা মঙ্গলচণ্ডীর পূজা করবেন। আপনারা বাড়িতেও করতে পারেন, আবার মন্দিরে গিয়েও পূজা দিতে পারেন। আম, জাম, লিচু, কাঁঠাল, মিষ্টি দিয়ে মাকে পূজা দেবেন। পূজা সম্পন্ন হলে শেষে ব্রত কথা পাঠ করবেন বা ব্রত কথা শ্রবণ করবেন। ব্রত কথা পাঠ করা বা শ্রবণ করারও একটি বিশেষ নিয়ম আছে। এদিন ব্রত কথা শোনার সময় হাতে 3 গোছা দুব্বা এবং একটি ফুল নিয়ে ব্রত কথা শ্রবণ করতে হয়। তারপর হাতে নেওয়া ফুলটি মায়ের ঘটে দিয়ে তারপর আপনারা খিলি খাবেন, তারপর জল খাবেন। পূজো সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনারা কিছু খেতে পারবেন না, এমনকি জলও খেতে পারবেন না। এই দিন আপনারা কী কী খাবেন বা খেতে পারবেন? ফল খেতে পারেন, চিঁড়ে দই মেখে খেতে পারেন, লুচি বা নিরামিষ তরকারি খেতে পারেন।